দেখো বাবে তোমাকে জানিয়ে রাখি যে শিক্ষা সংক্রান্ত একাধিক দাবি দেওয়া নিয়ে এআইডিএস এর তরফ থেকে কিন্তু একদিন বিক্ষোভ দেখানো হয় বিধানসভা ছ নম্বর গেটে, অর্থাৎ উত্তর দিকের যে গেট রয়েছে সেখানে। আচমকাই কিন্তু টাউন হলের ফুট থেকে বেশ কয়েকজন এআইডিএস এর কর্মী সমর্থকরা নেমে আসেন এবং তারা প্ল্যাকার্ড হাতে বিধানসভার গেটের সামনে চলে আসেন। এরপরই কিন্তু পুলিশ তৎপর হয়ে ওঠে এবং তাদের যে সমস্ত দাবি দেওয়া ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে কিন্তু অবিলম্বে ভ্যাকসিন দিতে হবে বিনামূল্যে, এমনকি যে সমস্ত শিক্ষাবর্ষের জন্য গত শিক্ষাবর্ষের জন্য সরকার যে সমস্ত ফি নিয়েছে সমস্ত ফি মুকুব করতে হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপের টাকা ফেরত দিতে হবে, এরকম একাধিক দাবি দেওয়া নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। এরপরই কিন্তু পুলিশ তাদেরকে আটক করে প্রিজন ভ্যানে তুলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে এবং এখনো পর্যন্ত তাদেরকে আটক করে রাখা আছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানতে পারছি। পাপিয়া ধন্যবাদ এসএসসি নিয়ে আজকে হাইকোর্টের কি পর্যবেক্ষণ রাখবো আপনাদের সামনে। স্কুল সার্ভিস কমিশন অপদার্থ, তিরস্কার হাইকোর্টের। কি ধরনের আধিকারিকরা চালাচ্ছেন কমিশন? এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত। 2019 পয়লা অক্টোবরের নির্দেশের পরেও কেন আদালতের নির্দেশ মেনে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়নি? প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এসএসসি চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ। রাজ্যে ভোট পরবর্তী অশান্তি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটির মেয়াদ 13 জুলাই পর্যন্ত বাড়ালো কলকাতা হাইকোর্ট। আর সেই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে ভোট পরবর্তী অশান্তি নিয়ে এখনো পর্যন্ত পুলিশ জাতীয় মানবাধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটির কাছে যেসব অভিযোগ এসেছে তার সবকটি এফআইআর হিসেবে নথিবদ্ধ করতে হবে। কাঁকুরগাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহের কমান্ড হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর সেই সঙ্গে যাদবপুরের ঘটনা কেন আদালত অবমাননা নয় তা জানতে চেয়ে ডিসি এসএসডিকে শোকজ করা হয়েছে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনদেরকে বলা হয়েছে যে যতগুলো কমপ্লেন ছিল সবকটা কমপ্লেন কিন্তু রেকর্ড করতে হবে, স্টেটমেন্টস রেকর্ড করতে হবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে বলা হয়েছে যে যতগুলো লোক এই ভিকটিমস আছে যাদের উপরে কোনো ধরনের ইঞ্জুরি হয়েছে প্রত্যেকটি লোকের মেডিকেল ট্রিটমেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে দেখতে হবে, যে যদি তাদের কাছে রেশন কার্ড নাও থাকে রেশনগুলো তাদেরকে সাপ্লাই করতে হবে স্টেট গভর্নমেন্টকে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।